স্বামীর সহযোগিতায় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করল তিন যুবক। নওগাঁর সাপাহারে স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। মামলায় ধর্ষণকারী দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার কর্মডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের বাবলুর ছেলে সুমন ওরফে ভোগা ও মৃত আব্দুল সালামের ছেলে আহাদ আলী। মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি কর্মডাঙ্গা চৌমোহনী গ্রামের খেরো মিয়ার ছেলে গুধা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এজাহারের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেকুর রহমান সরকার জানান, গত 19 মে উপজেলার পাতাড়ি ইউনিয়নের কর্মডাঙ্গা এলাকায় নিজ স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে তিনজনে ধর্ষণ করে। ধর্ষকদের সঙ্গে ওই গৃহবধূর স্বামীর রাজমিস্ত্রির কাজের সুবাদে পরিচয়। এরই ধারাবাহিকতায় ঘটনা রাতে স্বামীকে টাকা দিয়ে তারই সহযোগিতায় বাড়ির রান্নাঘরের পাশের খড়ের গাদার উপর ফেলে আসামিরা ধর্ষণ করে গৃহবধূকে। পরে গৃহবধূকে ফেলে পালিয়ে যায় তারা। গৃহবধূর মা বিষয়টি জানতে পেরে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় 26 মে থানা পুলিশ এক ও দুই নম্বর আসামিকে আটক করে। এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেকুর রহমান সরকার জানান, এজাহারভুক্ত তিন আসামির মধ্যে দুজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিন নম্বর আসামি পলাতক থাকায় তাকে আটক করা যায়নি, তবে আটকের প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।